বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে সকাল 6:30, আর বিজয় দশমী পরের দিন অর্থাৎ একাদশী আজকে। তো আমরা চলেছি কামারপুকুর জয়রামবাটির উদ্দেশ্যে। তো আমরা এখন বেরিয়ে পড়ছি, দেখো আমি রেডি হয়ে গেছি। আর এই যে সফরটা, কোথায় থাকছি, কি খাচ্ছি, কোন কোথায় উঠছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো পুরো ডিটেলসে। যারা যেতে চাও অল্প শর্ট ট্যুরের জন্য, তো তাদেরকে তো উপকার হবে। তো দেখতে থাকো ভিডিওটা। তো দেখো বন্ধুরা, আমরা অলরেডি টোটোতেই উঠে পড়েছি, চলেছি স্টেশনের উদ্দেশ্যে। আর আমার বাড়ির কাছে স্টেশন একদমই শেওড়াফুলি, এবং এখান থেকে আমরা তারকেশ্বরের দিক উদ্দেশ্যে ট্রেন ধরবো, মানে আমরা যাব গোঘাটে। তো দেখো টোটোর মধ্যে ছেলে আর আমি বসে রয়েছি, আর সদ্য পুজো শেষ হয়েছে, আর একাদশী দিনে বেরিয়েছি, ভীষণ আনন্দ হচ্ছে। তো যথারীতি স্টেশনে পৌঁছে গিয়ে যাচ্ছি, যাতে ট্রেন ধরবো। ট্রেন আমাদের 7:11। আর দেখো স্টেশনের কাছে একটা পুকুর আছে, ওখানে এত শাপলা ফুটেছে। তো ট্রেনে যথারীতি উঠে পড়েছি, আর আমাদের কখন পৌঁছাবো সেটা তো জানি না, মোটামুটি 2.5 ঘন্টা মতো লাগে। তো যথারীতি ট্রেন ছুটে চলেছে, কামারকুণ্ডু স্টেশন প্রায় পেরিয়ে যাচ্ছি। আর মানে মাঠে এত মাঠ, সবুজ মাঠ চারিদিকে, এত ভালো লাগছে, আর চারিদিকে কাশফুল, তো কি বলবো। এই দেখো কামারকুণ্ডু স্টেশন পেরিয়ে গেলাম। তো যথারীতি এই যে জানালার ধারে বসে এই প্রাকৃতিক দৃশ্যগুলোই তুলতে তুলতে যাচ্ছি, সত্যি বাবা এত ভালো লাগছে। এই দেখো কাশফুলও রয়েছে। তো যাই হোক দেখো, আর মোটামুটি সময় লাগবে। আর দামোদর নদী, কানা নদী, দ্বারকেশ্বর নদী, সেগুলো পার হবো। আর বাবার ছেলে দেখো বকর বকর করছে, ছেলে প্রশ্ন করছে আর বাবা উত্তর দিয়ে যাচ্ছে। আর এই দেখো এটা সম্ভবত দামোদর নদীটা পার হচ্ছে। তো যথারীতি দেখো কাশফুলও ফুটে রয়েছে, ভয়েসটা পরে দিচ্ছি। আর যথারীতি গোঘাট স্টেশনে আমরা নেমে পড়েছি। দেখো তো গোঘাটা থেকে আমরা একটা মারুতি বুক করে একদম জয়রামবাটির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। তো যারা আসবে তারা কিন্তু হয় কামারপুকুর না হলে জয়রামবাটি কোনো একটা জায়গাতেই থাকতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখো ছেলেকে আমি, ছেলে হাই করছে। তো যাই হোক দেখো আস্তে আস্তে নতুন স্টেশন, একদমই নতুন হয়েছে যেহেতু, তো সেরকম লোকজনে খুব যে ভিড় আছে তা নয়, মানে এই ট্রেনটা এসেছে এর থেকে যতগুলো প্যাসেঞ্জার নেমেছে সেই ততগুলো। আর স্টেশনের ধারে একটা কলকে ফুলের গাছ দেখে খুব ভালো লাগলো, অনেক দিন বাদে কলকে ফুলটা আমি দেখলাম। যাই হোক গোঘাট স্টেশন থেকে এইটা হচ্ছে বেরিয়ে যাওয়ার, মানে স্টেশন থেকে বেরিয়ে যাওয়ার গেট। তো এখান থেকে বেরিয়ে আমরা একটা গাড়ি বুক করে নিয়েছিলাম, আর আমরা উঠেছি জয়রামবাটিতে। দেখো জয়রামবাটিতে আমাদের মানে মঠের মধ্যে একটা গেস্ট হাউস বুক করা আছে একদিনের জন্য, তো আমরা ওখানেই আজকে দিনটা কাটাবো। তো দেখো এটা জয়রামবাটিতে পৌঁছে গেছি, আর এটা হচ্ছে গেট মায়ের মন্দিরে, গেট বলছি সরি বন্ধুরা। তো ঢুকে যাচ্ছি গেটের মধ্যে, ভেতরে যেহেতু আশ্রম বা মঠ, তো এখানে দুর্গাপুজো হয়েছে। তো কামারপুকুরেও যে ঘুরতে গেছি সাইড ট্যুর হিসাবে, সেখানেও কিন্তু দুর্গাপুজো হয়েছে। তোমরা কিন্তু যারা পুজোর সময় একটু নিভৃত্তে নিজেদের মতো কাটাতে চাও, তো এই সমস্ত জায়গাতে তোমরা আগে থেকে বুক করে আসতে পারো। তো এটা হচ্ছে একটা মানে ওই মানে বইয়ের দোকান টাইপের, মানে যেখানে আশ্রমেরই বইপত্র বিক্রি টিক্রি হয়। তো এখানে বিশাল একটা মণ্ডপ করা হয়েছে, আর এটা হয়েছে মা এই পুকুরে স্নান করতেন, মা সারদা এই পুকুরে স্নান করতেন, সেটা সারদা মায়ের পুকুর। ওনার এই পুকুরে, পুকুরটা বেশ খুব একটা যে পরিষ্কার তা বলবো না, কিন্তু তাও এখানে অনেক দেখলাম বেশ ঘাটগুলো বাঁধানো রয়েছে ওই দেখো, আর গাছের নিচে বসতে খুবই ভালো লাগছে। তো বন্ধুরা আমরা জয়রামবাটিতে মাতৃ মন্দিরে গেস্ট হাউসে উঠেছি, তো রুমে চলে এসেছি। আর পুরো জয়রামবাটির মানে মায়ের মন্দির, মায়ের মেন বাসস্থান, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। জাস্ট রুমে এসে স্নান টান করে একটু ফ্রেশ হয়েছি, আর রুমটা একটু রুম ট্যুর দিয়ে দিচ্ছি। কী সুন্দর, এত সিম্পলের মধ্যে এত সুন্দর, এত বড় রুম। তো দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো প্রথমে এটা যে রুমের ঢোকার যে দরজাটা, মেন দরজা, ঢুকেই একদম এই ডান সাইডে, ঠিক এই দেখো ডান সাইডে আমার হাজব্যান্ড শুয়ে আছে। তো এখানে দুটো জোড়ার বেড রয়েছে, আর ওই পাশে আমার ছেলে দেখো একটা সিঙ্গেল বেডে বসে আছে, আরও ওই পাশে দেখো আর একটা বেড রয়েছে। মোটামুটি এই রুমটাতে 6 জন হেসে খেলে পুরো থাকতে পারি, আমরা কিন্তু 4 বেডে চেয়েছিলাম। আর এখানে দেখো আমার গোপাল সোনাকে আমি খেতে দিয়েছি স্নান টান করে একদম ফ্রেশ ট্রেশ হয়ে, আর এখানে
এখানে একটা বেসিন রয়েছে আর এটা বাথরুম, বাথরুমটার বেশি ভালো করে দেখাচ্ছি না। আর এই দেখো ছেলে বসে আছে একটা, এই দেখো এই বিছানাটা, এটাও একটা সিঙ্গেল বিছানা। আর এখানে একটা জানালা রয়েছে আর এই পাশে আর একটা জানালা, মানে ঘরে ঢুকেই ঠিক ডান পাশে এই একটা জানালা আমরা বন্ধ রেখেছি। আর রয়েছে একটা মায়ের ছবি, মা মানে আমাদের সারদা মায়ের ছবি রয়েছে। তো এই হচ্ছে রুম। আর এই যে এতগুলো, এই বড় রুমটা কিন্তু তিনখানা পাখা রয়েছে আর মোটামুটি ভালো রকম এবং পরিষ্কার, সবথেকে মেন ব্যাপার প্রচণ্ড পরিষ্কার। আর এটা বাথরুম আগেই দেখিয়েছি। আর এখানে একটা মানে র‍্যাক টাইপের, কি বলবো, হ্যাঁ রড টাইপের রয়েছে, এখানে জামা কাপড় জাতি রাখা যায় সেই জন্যে। আর আমার হাজব্যান্ড দেখো ইয়ে প্যান্ট আর গেঞ্জি ঝুলিয়েছে আর আমি ওই পাশে ওড়না। তো বন্ধুরা আমরা চলে এসেছি খাবার জায়গায়, বিশাল বড় একটা হল। তো সারি সারি একদিকে মেয়েরা বসছে, একদিকে ছেলেরা। আর দেখো অলরেডি ভাত একটা অরড ডাল টাইপের দিয়ে দিয়েছে, আর দিয়েছে আলু পোস্ত টাইপের, আর একটা দিয়েছিল দু রকমের তরকারি দিয়েছিল, একটা গাজর দিয়ে আলু দিয়ে আর একটা তরকারি। তো দু রকমের আলুর এই তরকারি, ডাল, আর দিয়েছিল চাটনি। চাটনি আমি যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি ওই জন্য আগে থেকে একটু একটু বলে দিচ্ছি, চাটনি আর লাস্ট পাতে ছিল পায়েস, এই ছিল মেনু। ওই দেখো গাজর দিয়ে আর একটা তরকারি দিয়েছি, আর এই যে চাটনি, চাটনিটা একটু একটু পাতলা হয়েছিল, তো হয়তো ভোগের জিনিস এরকমই হয় কিন্তু খেতে মারাত্মক টেস্টি। আর এই দেখো পায়েস, এই ছিল দুপুরবেলা মেনু। আর একটা পয়সা কিন্তু এখানে লাগে না ভোগ খাওয়ার জন্যে। তো এখানে খাওয়া দাওয়া করে চলে এসেছি গোশালায়, গোশালায় গরু দেখতে ছিলি তো ছটফট করছে, এসব তো ভীষণ প্রিয়। তো দেখো, তো বন্ধুরা আমরা যথারীতি দুপুরবেলা ঘুমটুম দিয়ে একেবারে বিকেল বিকেল বেরিয়ে পড়েছি কামারপুকুরের উদ্দেশ্যে, কামারপুকুরে কী কী দর্শনীয় আছে সেগুলো দেখার জন্যে। আর এই দেখো কামারপুকুরে, এটা মিশনের গেট। আর আমরা জয়রামবাটিতে আছি, আমরা জয়রামবাটি মাতৃভবনে রয়েছি আর মাতৃমন্দিরে রয়েছি। মাতৃমন্দির থেকে চলে এসেছি কামারপুকুরে দর্শনে। এখানে ওই মিশনে একই জিনিস, একই টাইপেরই সমস্ত কিছু, রামকৃষ্ণ মা শারদারই সমস্ত কিছু রয়েছে। আর ভীষণ মানে পরিবেশটা এত শান্ত, ধীর, স্থির, ভীষণ ভালো লাগবে। আর এখানেও দুর্গাপুজো হয়েছে, কিন্তু দুঃখের বিষয় আমি মিশনের ভেতরে ঢুকে কোনো ক্যামেরা করতে পারিনি, ক্যামেরা করা একদমই নিষেধ। তো চেষ্টা করেছিলাম কিন্তু বাইরে থেকে ভিডিও করিয়েছি যতটা সম্ভব এই টোটোতে ঘুরতে ঘুরতে। তো দেখো যতটা তোমাদের ভালো লাগে, তোমরা কিন্তু অবশ্যই যদি ছোটোখাটো ট্যুর করতে চাও অবশ্যই এখানে আসতে পারো, কামারপুকুর, জয়রামবাটি আর সাথে বিষ্ণুপুর। তো বন্ধুরা এটা হচ্ছে হালদার পুকুর, এখানে ঠাকুর স্নান করতেন। তো দেখো বন্ধুরা আমরা কামারপুকুরে আর একটা জায়গায় চলে এসেছি সাইড ট্যুর করতে। এখানে ঠাকুর রামকৃষ্ণ পড়াশোনা করতেন, পাঠশালা, এটা পাঠশালার মতো দেখুরে দেখো। এবং এখানেও দেখছিলাম দুর্গাপুজো হয়েছে, দেখো এটা ঠাকুরের পাঠশালা, মানে উনি পড়াশোনা করতেন যেখানে। তো পাঠশালা দেখে আমরা রওনা দিয়েছি কামারপুকুরের উদ্দেশ্যে। এটাই হচ্ছে, হ্যাঁ একদমই ঠিক, এটাই হচ্ছে সেই কামারপুকুর যার নাম অনুসারে জায়গাটার নাম হয়েছে কামারপুকুর। তো আমরা জয়রামবাটিতে ফিরে এসেছি, এবার দেখো ছেলে লাফালাফি করছে। হ্যাঁ এবার রাতের খাবার দেওয়া হয় এখানে 8:30। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং বলছি কারণ এটা নেক্সট দিন। তো আশ্রমের চারিপাশটা তোমাদের একটু ঘুরে দেখাই। আর দেখো এখানে এটা মায়ের একটা ইয়ে স্ট্যাচু, আর আমরা এই গেস্ট হাউসটায় ছিলাম। আর এই চারিপাশটা এত সুন্দর সবুজে সবুজ, কী বলবো, এই দেখো। কেউ যদি চাও তো আসতে পারো অবশ্যই, বারবার বলছি। তো আমরা জয়রামবাটি ছেড়ে বেরিয়ে পড়েছি বিষ্ণুপুরের উদ্দেশ্যে। সকালবেলা এখানে আশ্রমে খাওয়া দাওয়া করে চলে বেরিয়ে পড়েছি বিষ্ণুপুরের উদ্দেশ্যে, আগেই বললাম। আর এটা হচ্ছে জয়পুর জঙ্গল, এখানে মাঝে সাঝে হাতিও বেরোয়, এত সুন্দর জঙ্গল কি বলবো, মানে মনটা ভরে যাচ্ছে একদম, এত মানে ফ্রেশ অক্সিজেন পাচ্ছি যেন মনে হয়। আমরা যারা একটু শহরতলি জায়গায় থাকি তাদের কাছে এটা বিশাল একটা পাওনা, ভীষণ ফ্রেশ একটা ব্যাপার রয়েছে। চারিদিকে জঙ্গল আর জঙ্গল, জয়পুর জঙ্গলটা কিন্তু অনেকটাই বড়। আমরা চলেছি কিন্তু আগেই বললাম বিষ্ণুপুরের উদ্দেশ্যে, এখানে কী কী রয়েছে সেটা তোমরা দেখতে থাকো আমার ভিডিওটায়। তো দেখো বন্ধুরা এখানে চলে এসেছি একটি মন্দিরে, এটা সম্ভবত রাধার শ্যাম মন্দির, মানে রাধার শ্যাম রয়েছে, তো শ্যাম মানেই কৃষ্ণ। তো এই মন্দিরের চারিদিকে টেরাকোটার কাজ, আর এগুলো বেশ মানে এত হিস্টোরিক্যাল ব্যাপার রয়েছে, দারুণ লাগছে। আর বাবার ছেলে ঘুরে বেড়াচ্ছে সামনেই, বুঝতেই পারছো। আর এতক্ষণ বাদে আমি ক্যামেরার সামনে এসেছি, প্রচণ্ড রোদ, মানে থাকা যাচ্ছে না, তবুও আমি চেষ্টা করেছি যতটা সম্ভব তোমাদের যদি সহজ আমি বলে কিছুটা যদি তোমাদের সহযোগিতা করতে পারি। আর এখানে একটা শিব রয়েছে আর কমণ্ড রয়েছে, মানে যেখান থেকে শিবের মাথায় জল দেয় ওইরকম একটা বড় জিনিস দেখলাম। আর এই দেখো মন্দিরটা,
মন্দিরটা আমাদের বাঁকুড়াতে এত সুন্দর সুন্দর যে মন্দির রয়েছে সেটা আমার এটা ফার্স্ট টাইম দেখা। যারা দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোন জায়গায় ভিডিওটা করেছি, আর আমার ছেলে এবং হাজব্যান্ড কিন্তু ঘুরে ঘুরে ওরাও দেখছে, আমিও দেখছি, আর তোমাদের জন্য যতটা সম্ভব ভিডিও ক্লিপ তুলে রেখেছি। এরপরে চলে এসেছি অন্য আর একটা জায়গায়, এটা কিন্তু রাধাশ্যাম মন্দির, কিন্তু মন্দিরের ভেতরে আমি কোনো বিগ্রহ দেখতে পাইনি। এটা ঠিক ভুলভুলাইয়ার মতন, মানে একটার দরজার সাথে পর পর দরজা, আমি ভিডিওতে তোমাদের সেইটুকুনিও শেয়ার করেছি, কিন্তু এটা কিসের মন্দির কিন্তু আমি বুঝতে পারিনি, কেননা পুরো মন্দিরের যে মেন যে দরজাটা সেটা কিন্তু সিল করা। তো এখানে যখন টিকিট কাউন্টারে টিকিট কাটা হলো তখন তারা বলেছে, তাই আমি বুঝতে পারলাম এই যে মন্দিরটা। তো এবার চলে এসেছি ছিন্নমস্তান মন্দিরে, এটা বিষ্ণুপুরেরই একটা সাইড ট্যুরে ছিন্নমস্তান মন্দির। দেখো ভিতরে পূজা অর্চনা চলছে। তো বন্ধুরা আমরা আবার চলে এসেছি এই একটা মন্দিরে। এখানে আগের যে মন্দিরটা রাধাশ্যাম মন্দিরে টিকিট কাটতে হয়, এই মন্দিরগুলো ওই টিকিটেই সমস্ত কিছু দেখা যায়। তো এক জায়গায় টিকিট কাটবে, তারপর সমস্ত জায়গায় সেই টিকিটেই কিন্তু দেখা যায়। তো মন্দিরগুলো সবই একই টাইপের এবং টেরাকোটার কাজ, তো অদ্ভুত মানে নিদর্শন রয়েছে। আর এই দেখো এইটা আর একটা মন্দির, আর এটা একটা তুলসী মঞ্চ। তো বন্ধুরা এরপরে দুর্গা মাতার মন্দিরে চলে এলাম আমরা প্রায় আমাদের ট্যুর শেষের দিকে। তো আমরা চলে এসেছি বনলতা রিসর্টে, আজকে দুপুরে খাওয়া দাওয়া করবো, করে বাড়ি ফিরবো। তো কী কী রান্নার মেনু আর কী কী খাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা দেখো, তো ট্যুর কমপ্লিট প্রায়। তো আমরা চলে এসেছি বনলতা রিসর্টে, এখানে দুপুরে খাবার খেতে। এখানে দুপুরে আমরা নিয়েছিলাম ভাত ডাল তরকারি চিকেন আর ডিমের ঝোল, আর সাথে একটা জাম্বো মিষ্টি। জাম্বো বলছি এই কারণে এখানে একটা বড় রসগোল্লা, তার প্রাইস প্রায় 35 টাকা, সেটা আমরা প্রায় তিনজনে ভাগ করে খেয়েছি। দেখো মানে অসাধারণ খাবার টেস্ট, যারা এখানে আসবে অবশ্যই বনলতা রিসর্টে আসবে। তো এই সেই বড় রসগোল্লা। তো আমরা চলে এসেছি স্টেশনে, আর চারিদিকটা পুরো শুনশান দুপুরবেলা, চারিদিকে শুধুই কাশফুল রয়েছে। তো বসে আছি আমরা সবাই। তো বন্ধুরা আমি এখন গোঘাট স্টেশনে বসে আছি ট্রেনের অপেক্ষা, ট্রেন 5:05। আর এই হলো আমাদের কামারপুকুর জয়রামবাটি আর বিষ্ণুপুর ভ্রমণের ট্যুর প্রোগ্রাম যতটা সম্ভব শেয়ার করেছি। তো 5:05 ট্রেন আগেই বললাম, তো বসে আছি এখন, প্রায় 2 এরম বাজে। যাই হোক, ভিডিওটা আর বাড়ালাম না। এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে, যে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে। তো যাই হোক, যারা ছোটোখাটো ট্যুর করতে চাও আশা করি আমার ভিডিওটা দেখে তারা উপকৃত হবে। তো যাই হোক, আজকের মতন এখানেই শেষ করছি। পাটে পাটে ব্লগটা আসছে হয়তো, অথবা আমি একসাথেই দিয়ে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, তো এখানেই শেষ করলাম কামারপুকুর জয়রামবাটি বিষ্ণুপুর ট্যুর। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আগেই বলে দিয়েছি কমেন্ট করবে। তো এখানেই আজকের মতো শেষ করছি, টাটা, ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে।